অ্যাটলান্টার ফেমাস চিকেন কাবাব খাবো আমরা, সিক্রেট বাকি আছে কিছু। আমার কিন্তু মামুনি লাগে, আমি এখানে আসার পরে মামুনি আমাকে অ্যাডপ্ট করছে, সো এইখানে আমার ফ্যামিলি আছে, মামুনি বাপি সাথে আরো একজন আছে, আমার ভাই আসছে কিন্তু বাসায়, দাঁড়ো চলে আসছে। আমার ভাইয়ের নাম হচ্ছে তাসলিম, তাসলিম আসো, মামুনি কি বানাচ্ছে আমার তাসলিমের জন্য। তারপরে লাগবে হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, রেড চিলি পাউডার, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, এটা হচ্ছে ধনে গুঁড়া, অল্প একটু কর্নস্টার্চ লাগবে বাইন্ডিং এর জন্য, সল্ট মাস্ট, সল্ট ছাড়া রান্না হয় না, এটা হচ্ছে রেড পেপার কর্ন, কেউ রেড না পেলে হোয়াইট পেপার কর্ন ইউজ করতে পারবে, এটা দই। আর এটা হচ্ছে কাবাব মশলা, সো যার কাছে যে কাবাব মশলা হাতের কাছে থাকবে দে ক্যান ইউজ ইট, বাট এটা অনেক বেশি না, অল্প পরিমাণে। এটা কি জাস্ট অ্যাজ আ বেসিস তুমি ইউজ করবা? হ্যাঁ, ধনে পাতা, ওকে ওকে, লেবু রস লাগবে, আচ্ছা কাঁচা মরিচ লাগবে, আর পেঁয়াজ লাগবে। এখন আমি দেবো হচ্ছে ক্রস কাট, এটা হচ্ছে সবচেয়ে সহজ কাট, এভাবে তোমার একদম সবকিছু মিহি হয়ে যাবে, হয়ে গেছে। এই যে দেখো পেঁয়াজ, এখন এটা পানিটাকে চিপে ফেলে তারপর দিতে হবে, যেন তোমার পানি পানি হয়ে না যায়। এটা কি কাটতেছো তুমি? পার্সলি আর তোমার সিলান্ট্র একসাথে? হ্যাঁ, ধনে পাতা আর পার্সলির বাংলা আমি জানি না, পার্সলির বাংলা কি না, পুদিনা তো এটা না, পার্সলির বাংলা পার্সলি, অসুবিধা নেই, তোমাকে কমেন্টে সবাই বলে দেবে। সবকিছু একদম ফাইনলি চপ লাগবে, একদম মিহি হয়ে গেছে। এটাও কি চাপতে হবে? এটা থেকে মনে হচ্ছে পানি বের হবে, কাবাবে কোনো পানি চলবে না, কাবাবের মিটটা কিমা করার আগে তারপর এই চিকেনটা ধুয়ে ভালো করে পানি ঝরে দিতে হবে, পানিটা টিস্যু পেপার দিয়ে, হ্যাঁ দেখো সবকে পাতলা হয়েছে কিসে, গাছের জন্য
এটা কি পুরোটা তোমার কোষা একদম দিয়ে দেয়া যায় টবের মধ্যে? এটা কি করছো? এটা থেকে তোমার লেবুর মধ্যে অনেক জুসিনেস আসবে। একদম জুসটা বেরোতে ইজি হবে। হ্যাঁ, এটা দেখো, দেখো এটা কত শক্ত। এটা ধরে দেখো, আর এটা ধরো। আরে নরম হয়ে গেছে, ভিতরে সব জুস চলে আসছে। আচ্ছা এবার তুমি মাখো। 2 টিস্পুন আদা বাটা, রসুন 2 টিস্পুন, ওকে, লবণ 1 টিস্পুন, লাগলে পরে আবার অ্যাড করা যাবে, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন। আচ্ছা, কারণ আমরা আবার তোমার কাঁচা মরিচ দিয়েছি, তারপর আবার রেড পেপার দিব, এই জন্য জিরা 1 টিস্পুন। আচ্ছা, গরম মশলা গুঁড়া 1 চামচ, 1 টিস্পুন, ধনে গুঁড়া 1 টিস্পুন, কাবাব মশলাটা জাস্ট তোমার 2 টিস্পুন, বাংলাদেশে বেশিরভাগ অ্যারোরুট নামই বোধহয় বেশি চিনে। রেড পেপার করে হচ্ছে 1/2 টিস্পুন মতো। আচ্ছা, এটার একটা ফ্লেভার পাচ্ছ? এটা কিন্তু তোমার গ্রাইন্ড করার সাথে সাথে গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা ঝাঁজ আসতেছে। হুম, এটা তোমার নরমাল পেপার কর্ন মতো স্মেল না। এখন একটু লেবু এখান থেকে দিয়ে দাও, স্কুইজ অল্প করে একটি চামচ। ঠিক আছে, এটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সব কিছু মিশে যায় এটার কিমাটার সঙ্গে। ও তো ফুড ক্রিটিক, ও তো ওয়েট করে আছে কখন ওর টার্ন আসবে। আমি তো হেল্পার বসে গেছি, আমি একটু অল্প করে একটু তেল দেবো। যাতে দিচ্ছ তেলটা, এই জন্য দিচ্ছি যাতে আমার হাতে না লেগে যায়, এই জন্য। আচ্ছা, ভালো বুদ্ধি তো। কালারের জন্য একটু কারেন্ট পেপার দিয়ে দিব। এখানে তোমার কতটুকু 1 টেবিল স্পুনের মতো। এটা জাস্ট তোমার একটা স্মোকি ফ্লেভার আনবে, প্লাস আমাদের খাবারটাকে আরো কালারফুল বানিয়ে দিবে। ওকে, এই যে দিয়ে দিলাম, তুমি আগে একটু মাখে দেখো কালারটা। দে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওকে, মাস্টার শেফ অ্যাপ্রুভাল চলে আসছে। আচ্ছা, ফ্রাইং প্যানের মধ্যে অলরেডি তেল দিয়ে দিছি। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করতে হবে, ভালোভাবে গরম না হলে কিন্তু তোমার কাবাবটা সুন্দর কালারটা আসবে না। আচ্ছা, আমার সব কিছু দেখতে সুন্দর, আমার গুলো দেখতে এরকম যায়, আমারটা হচ্ছে শিক কাবাবের মতো, মামুরটা হচ্ছে লাঠি কাবাবের মতো, মামিটা শেপটা একদম পারফেক্ট শিশ কাবাব যেটা বলে ওইটার শেপ। কি করছো? আমি তো লেবু কাটি। ওকে, এগুলো কি গার্নিশিং এর জন্য? হ্যাঁ, গার্নিশিং এর জন্য। আচ্ছা, এটা কিসের জন্য করছো? সস, দুই রকমের সস হবে এই জন্য।
সেটা উঠিয়ে রেখে দিচ্ছি। চেপে চেপে কি দেখছো, তেল বের করছো? তুমি তো ফুটু না দিয়ে মানুষকে খাওয়ানো শুরু করো। মজা হয়েছে, প্রথমে খাওয়ার সময় ঝাঁটে একটু কম লাগে কিন্তু পরে আবার জিব্বা চলতে সময় কি সাবান দিয়ে ধোয়া হয়ে গেছে। আর সাথে লেবু লাগবে লবণ দিতেছি হাফ টি স্পুন বেশি পরে লাগলে আবার পরে অ্যাড করবো। লবণের পরে এখন এক কাপ মেয়োনিজ, কারণ কি বাপি মেয়োনিজ অনেক পছন্দ করে, বাপি বসে আমরা মেয়োনিজ কম দেই তাই আজকে এক কাপ। আমার যে দুই পাউন্ড বাড়বে ওটা পুরো মামার দোষ। সেটাই, বাপি বসে আমরা মেয়োনিজ কম দেই, পুদিনা পাতা কম দেই, এই কারণে আজকে সব লবণ বাপি একটু দেখাও। যেটা দেয়া হয়নি সেটা তুমি টের পাও। সেটাই, খেয়ে বলে পুদিনা পাতার একটু বেশি হয়ে গেছে, যেখানে পুদিনা পাতা আমরা দেইনি। কি বোঝার চেষ্টা করছো মামি? ঠিক না, আচ্ছা লেবু হচ্ছে তোমার 1 টি স্পুন, হ্যাঁ 1 টি স্পুন। এই যে দেখো কাছে এসো, থিকনেসটা এটা ভালো লাগবে, একদম রানি না আবার একদম ঠিক ও না। কারণ তোমার যদি লাগে তাহলে তুমি দিবা, আর না লাগে দিবা না। একটা সস দেন, এখন হচ্ছে একসাথে তোমার স্লাইস করা ছিল, হাফ টি স্পুন রেড চিলি পাউডার, হাফ কাপের মতো ইয়োগার্ট। এটা যদি তুমি চাও ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারো। মামি তোমার যখন রেস্টুরেন্টে তৈরি করে তখন কি ব্লেন্ডারে করতে? তোমার এখানে হাফ টি স্পুনের মতো সুগার অ্যাড করলাম আমরা। পুরো একটা কালার আসছে, এটা একটু সাওয়ারি সাওয়ারি দেখায়, বড়ানির মতো। হ্যাঁ বড়ানির মতো আসলে,
শুকনো মরিচের সস। এখন আমি সাম্বার আর ক্যাচাপ দুটাকে একসাথে অ্যাড করে দিব। এটা যে খাবে তার একটু বাথরুমে যাওয়া লাগতে পারে, সো ওইভাবে প্রিপারেশন নিয়ে খাওয়াটা ভালো। সাম্বারটা তোমার এশিয়ান কুইজিনে বেশি ইউজ করে না? থাই, চাইনিজ। সস হয়ে গেছে রেডি। জাস্ট দুইটা ইনগ্রেডিয়েন্ট? হ্যাঁ, জাস্ট দুইটা ইনগ্রেডিয়েন্ট। এখন আমরা চিকেন 65 এখন কি হচ্ছে তাহলে? আমরা এখন রোল বানাচ্ছি। আচ্ছা, এর মধ্যে তুমি শসাও দিতে পারো, টমেটো দিতে পারো, তারপরে তোমার লেটুস। আচ্ছা, এটা তোমার ইচ্ছা। এটা কোন সসটা জানো? আমার গ্রিন সস। আচ্ছা, এটা পার্স দিয়ে ধনে পাতা, পুদিনা পাতা এগুলো দেওয়া। এটা হোয়াইট সস, তোমার হট সস। এটা অল্প করে দিচ্ছি কারণ ঝাল বেশি। হ্যাঁ, ঝাল বেশি। এটা তো এটা দিয়েই অনেক বড় হয়ে গেছে। বাহ, পুরো প্রফেশনাল দেখছো কিভাবে করে। কেউ আর ডাউট করতে পারবে না যে মামি যে রেস্টুরেন্ট ছিল। আল্লাহ, আমারটা গেল। পেঁয়াজ বাপিটা আমি বানাবো, বেশি করে পেঁয়াজ, বেশি করে হট সস দিয়ে দিও। বাকি ভিডিও বাথরুম থেকে করবো। তাহসিনরা সব বেশি বেশি দিছো আদর করে করে, এই কারণে বাইন্ডিং হচ্ছে না। হয়ে গেছে তো। তুমি মামিকে আন্ডারএস্টিমেট করছো। মোটেও না, বলতেছে যে মামুনি বেশি আদর আমাকে তাহসিনরা করবে, তারপরে তুমি দুধ ভাত। কেন? কারণ তুমি তো জামাই দেয়। আগে তুমি শুধু মেয়ে, আমি হচ্ছে ভাগ্নে প্লাস জামাই। আল্লাহ কো, তুমি রাত তিনটার সময় গেলেও দে হ্যাভ আ লং লাইন, এত ফেমাস। অনেক মজা, তোমার চিলি সস ভালো লাগে না? বলে তো নাই ভালো লাগে, বসে যাও।
মামা কিছু বলো কেমন খাওয়ার সময় কোনো জিজ্ঞেস করতে নাই এটা ড্রাই না সালাদ আছে সব মিলে 9.7 আমারটা আমার কাছে অনেক মজা আছে মামি তুমি নিজে মিস করে নিয়ে যাও আমার বলো কেন আমার কাছে তো এটা খেয়ে মনে হয়েছে আমি শর্মা খাইতেছি আর এটা তোমার বন্ধুর সাথে তোমার আম্মুর সাথে নানা নানির সাথে যে দেখতে চাইবে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব দ্যাটস ইট দ্যাটস ইট দ্যাটস ইট টাটা বাই 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 নমস্তে আমি কিন্তু এটা হিজাব পরে করছি আয় হ্যাঁ তোমার মাথায় তো হিজাব তাই তো দেখি দেখি